আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে ওর আজকে বুড়ি তো আমি দেখাবো আপনার ছবি দিয়ে আপনি একটি জিআইএফ ফাইল তৈরি করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেই আপনার ফ্রেন্ডসা দেখে অবাক হয়ে যাবে আপনি যদি জানতে চান আপনার ছবি দিয়ে একটি জিআইএফ ফাইল তৈরি করে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে যদি বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি একটি দুটি ছবি দিয়ে এখানে করেছি আপনি চাইলে এখানে অনেকগুলো ছবি দিয়ে আপনি করতে পারবেন একটি জিআইআইএফ ফাইল তৈরি করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফাঁসে বিল এখন দেখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে তো এটি কীভাবে আপনি আপনার ছবি দিয়ে একটি জিআইএফ ফাইল তৈরি করবেন সে বিষয়টা দেখাব তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলটি অন করে দেবেন অন করার পর এখানে অল করে দেবেন পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিওতে করে দেবেন একটি লাইক তো বিওর আপনার মোবাইলে দিয়ে আপনার কিছু ছবি দিয়ে আপনি একটি জিএফআই আই ফাইল তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে এই অ্যাপসটি সঙ্গে ধরনের চলে যাব স্টোরে প্লে প্লেস্টোর আসার পর আপনাকে এখানে বক্সে লিখতে হবে আপনি জাস্ট এই লেখাটা লিখবেন জিআইএফ মেকার জিআইএফ এডিটর ভিডিও মেকার অ্যান্ড ভিডিও টু জি আই এফ এই সফটওয়্যারটিকে আপনাকে ইনস্টল করতে হবে এই সফটওয়্যারটি ইনস্টল করার পর সিম্পল এটাকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে কোনো পারমিশন দিতে হবে না কোনো কিছুই দিতে হবে না সিম্পল একটি পেজ দেখতে পাচ্ছেন জিআইএফ একটি ফাইল তৈরি হয়ে যাবে এখানে দেখছেন জি এডিট জিআইএফ কুইক এডিট জিআইএফ তারপর ইমেজ জিএফ ভিডিও দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং স্ক্রিন রেকর্ড দিয়েও আপনি একটি জিআইএফ ভিডিও তৈরি করে নিতে পারবেন তখন আমরা দেখাবো ছবি দিয়ে কীভাবে আপনি জিআইএফ ফাইল তৈরি করবে ভিডিও তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে ইমেজ জি আই এফ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে গ্যালারি শো হবে আপনার যে যে ছবিগুলা দিয়ে আপনার একটি ফাইল তৈরি করতে চান সেই ছবিগুলো আপনি সিলেক্ট করবেন ফর এক্সাম্পল হিসেবে আমি কিছু ছবি এখানে সিলেক্ট করছি আমি এখানে অনেকগুলো ছবি চারটা ছবি দিয়ে দিয়েছি দেওয়ার পর ওপরে দেখছেন টিকমার্ক টিকমার্কে ক্লিক করে দিলাম একটি এরকম প্রসেস হবে এখানে প্রসেস হওয়ার পর দেখতে পাচ্ছেন টিপ ফাইল তৈরি হয়ে যাবে তো যেটা যখন আমরা ক্লিক করবো দেখি আসলে কী হয় দেখতে সেটা খুবই দ্রুত যাচ্ছে তো আমরা এটার স্পিডটা কমাবো স্পিডটা কমার জন্য আপনি এখানে নিচে দেখতেছেন কিছু অপশন রয়েছে এখানে যদি আসেন আপনি একটি এক অপশান আপনি পেয়ে যাবেন স্পিড দেখতেছেন ক্লিয়ার রয়েছে স্পিডে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা একটু কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে যাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন কী দ্রুত যাচ্ছিল তো আমরা এটা একটু প্লে করে করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি দেখতেছেন এখান থেকে আপনি এটাকে কে একটু ছোটো বড়ো করতে পারেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা এরেঞ্জ করে দিতে পারবেন বিভিন্ন ইফেক্ট আপনি দিতে পারেন এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনি সবগুলো অপশান একটা একটা করে দেখে নেবেন এখানে যদি কালারে ক্লিক করেন বিভিন্ন কালার আপনি দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে আরও অপশন রয়েছে এখানে দেখছেন ডাইরেক্টর ডাইরেকশন একটি অপশন রয়েছে দেখতেছেন এখানে তিন চারটা ছবি কোন ছবিটা প্রথমে প্লে হবে সেটা যদি সিলেক্ট করছেন এখানে ক্লিক করবেন এখানে এখানে যখন করবেন যদি প্রথমে দেখতে পারেন কোন ছবিটা আসবে এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইফেক্ট ইফেক্ট দেওয়ার জন্য এখানে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারেন দেখতে পাচ্ছেন ছবিটার কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপর এখানে ইরেজে ক্লিক করলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারেন তারপর এখানে ফ্রেম আছে ফ্রেমে যদি ক্লিক করেন আপনি যদি চান কোনো একটি ফ্রেম এখানে দিতে ফ্রেমগুলো আপনি এখানে দিতে পারেন এখানে দেখতে চান আরও কিছু অপশন রয়েছে তো এইভাবে আপনি এটা সেটিং করার পর ছবিগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করার পর আপনি এটা প্লে করে দেখবেন আসলে কীরকম হলো আমি একটু প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা এরকম দেখাচ্ছে তো এখন এটা আমি সেভ করার জন্য পরে দেখতে পাচ্ছেন টিকমার্ক টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট করে নেবেন কী তৈরি করতে চান এখানে দেখছেন জিআইএফ আমি সিলেক্ট করলাম নিচে একটি অপশন দেখছেন ভিডিও নো অডিও দেখতে পাচ্ছেন তারপরে এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন লো মিডিয়াম এবং হাই আপনি মিডিয়াম কোয়ালিটি করে এখানে নিচে দেখছেন ওকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে এটা টু প্রসেসিং হবে দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে এখন আপনি এটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি অ্যাপটা চাইলে ফেসবুকে আপলোড করতে পারেন এখানে সেট আছে এটা আপনার মোবাইলে সেটও করতে পারেন তাছাড়া এটা দিয়ে ফ্রেশও করতে পারেন ডিলিট করে দিতে চাইলে ডিলিটও করে দিতে পারেন এখন কিন্তু আবার আমরা একটু প্লে করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে ছবি দিয়ে তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন আপনার ছবি দিয়ে আপনি একটি জিআইএফ ফাইল তৈরি করে বিভিন্ন জায়গায় আপনি আপলোড করতে পারেন যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আজ এই পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে